ভারতবর্ষের সংবিধান যেটা আমাদের আছে, সেই সংবিধানকে শ্রদ্ধা জানিয়ে ভারতবর্ষের সংবিধানটাই আমরা পড়ছি, কারণ এটাই আমাদের পথ, এটাই আমাদের দিশা, এটাই আমাদের আদর্শ, এটাই আমাদের সংহতি, এটাই আমাদের সম্প্রীতি। একসাথে পড়বো কিন্তু, ঠিক আছে? আমি এক লাইন বললাম, আপনারা এক লাইন বললেন, তা কিন্তু নয়, একসাথে। ভারতের সংবিধান প্রস্তাবনা, আমরা ভারতের জনগণ ভারতকে সম্পূর্ণ প্রভুত্ব সম্পন্ন লোকতান্ত্রিক গণরাজ্য রূপে গড়িয়া তুলিতে এবং উহার সকল নাগরিকই যাহাতে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তার, মত প্রকাশের, বিশ্বাসের, ধর্মের ও উপাসনার স্বাধীনতা প্রতিষ্ঠা ও সুযোগের সমতা লাভ করেন এবং তাহাদের সকলের মধ্যে ব্যক্তির গৌরব ও রাষ্ট্রের একতা সুনিশ্চিতভাবে রক্ষার আনুকূল ভাতৃভাব বর্ধিত হয়। তজ্জন্য সত্যনিষ্ঠার সহিত সংকল্প করিয়া আমাদের এই সংবিধান সভায় অদ্য 1949 খ্রিস্টাব্দের 26 নভেম্বর তারিখ এতদ দ্বারা এই সংবিধান গ্রহণ করিতেছি, অধিনিয়মবদ্ধ করিতেছি এবং নিজেদের অর্পণ করিতেছি।